সো আজকে এই ব্লগটা আমি শুরু করছি শুধুমাত্র আমার দুটা পুরো বন্ধুদের জন্য অ্যান্ড বাকি সব বন্ধুদের জন্য, সেখানে অবশ্য প্রথমে অ্যান্ড সব থেকে প্রথমে আমি বলে দিই অনেক রিকোয়েস্ট আসছিল যে একটা বাংলাতে ব্লগ কর, একটা বাংলাতে ব্লগ করো। তো ফাইনালি আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য বাংলাতে ব্লগ, আমার হোমচুর। সো আজকে আমি আমার হোমচুর দেখাবো, দুর্গাপুরের ঘরের হোমচুর দেখাবো। অ্যান্ড আমি আমার জামার বাইরে কি দেখাচ্ছি এটাই হচ্ছে, দেখছো তো জামার বাইরে একটু বিল্ডিং হচ্ছে, তো সেই বিল্ডিংটাও আমরা খুবই জলদি আমি আসতে চলছি এখানে। আর এটা আমার নিজেরই ঘর, এটা আমার নিজেরই ঘর, বাট আমরা এটা টু বিএইচকে আর আমরা থ্রি বিএইচকে সেট করছি। আর আজকে যেটা আমি দেখাবো এই ব্লগটাতে, এটা হচ্ছে আমার টু বিএইচকের এই প্ল্যানটা, দুর্গাপুরে সেই প্ল্যানটা আজকে আমি হোমচুর করে দেখাবো তোমাদেরকে। কেন কি অনেক রিকোয়েস্টের পর আমি আজকে বাংলা ব্লগ করলাম। অ্যান্ড যদি তোমাদের বাংলা ব্লগ দেখতে হয় তো মেকশিওর কি তোমরা আমাকে কমেন্ট ডাউনে বলবে কি দুর্গাপুরে আমাদের চাই, একটা ব্লগারের দরকার, সবাই বলছে তুমি না তুমি ব্লগটা করো, দুর্গাপুরে একটা ব্লগারের দরকার, লাইফস্টাইল ব্লগ এখানে কেউই করে না। আমি যখন আমার এফবিটা খুলি অ্যান্ড যখন দুর্গাপুরে সার্চ মারি তখন দেখি শুধু দেবনীদা সে নাই, ব্লগে আসছে ডিএস রেডি হইনি ব্লগ, ব্লগ ব্লগ দেখা যাচ্ছে, মার্কেটিং ব্লগ, ব্যানাজিটি ব্লগ, মামরা বাজার ব্লগ, হ্যান্ড ব্লগ, ট্যাং ব্লগ অ্যান্ড আরও ব্লগারদের নাম আসে। আর দেখি আমি বাট আজকে আমি ভাবলাম কি না না আজকে তো আমি একটা বাংলাতে ব্লগ করি। অ্যান্ড আমার দুর্গাপুরবাসীরা বলছিল যে ইয়ে আমার হোম ট্যুর দেখবে, তো আমি ভাবলাম কি হ্যাঁ চলো আজকে একটা হোম ট্যুর দিয়ে দিচ্ছি, আমাদের ঘরটা আজ তোমাদের সাথে শেয়ার করছি, মানে চাই না কতটা কি লাগবে। বাট হ্যাঁ আমি এখন এখানে কি রাখা আছে, এখানে আমার একটা ভিডিও ছিল যেটা আমি পোস্ট অলরেডি করে দিয়েছি তোমরা যে দেখতে পারো, এটা আনবক্সিং অ্যান্ড রিভিউর উপরে ভিডিও ছিল অ্যান্ড ওইগুলোও আমি করি, আনবক্সিং রিভিউ অনেকদিন পরেই করলাম কিন্তু করেছি। আজকে আমি একটা শাড়ি বের করেছি, এটা হচ্ছে তোমার পিঙ্ক কালারের এমনি সিনথেটিক শাড়ি অ্যান্ড ওটার সাথে একটা ডিজাইনার ব্লাউজ আমি পরেছি দেখতে পারো। অ্যান্ড শাড়িটা বেশ আমি পিঙ্ক করে পরেছি একদম নর্মালভাবে, কিছুই না আমি স্কিন কেয়ার কিছুই ফলো করিনি, সিটিএম করেছি, নর্মালি ইয়ারিংস করেছি, একটা জিপ করেছি, দ্যাটস ইট। আর ভাবলাম কি ব্লগটা স্টার্ট করে দিই, চলো সবথেকে আগে তখন গেটের থেকে আমি তোমাকে দেখাবো এন্ট্রান্সটা কেমন আমাদের ঘরের। সো এন্ট্রান্সটা থেকে স্টার্ট করি, আমার অনেকটা অন্ধকার অ্যান্ড এটা হচ্ছে আমার পুরো বিল্ডিং। সো এদিকে আছে সিঁড়ি আর এদিকে আছে লিফট, ঠিক আছে, আর মাঝখানে আছে চারটা ফ্ল্যাট তুমি দেখতে পারো। তো চারটার মধ্যে যেটা খুব বিয়ে আছে এই ফ্ল্যাটটা আমারই হচ্ছে, বাট আমি রেন্টটা দিয়েছি, এখন রেন্টার এখন নেই, গেছে কোথাও। তো আমাদের এখানে দুটো ফ্ল্যাট আছে টোটাল, একটা টু বি আর একটা টু বি, যেটা আমাদের মানে আমার হাজব্যান্ডের, আমার হাজব্যান্ড নিয়েছে এই ফ্ল্যাটটা, বাট আমি থাকি আমার হাজব্যান্ডের ঘরেই। সো সব থেকে প্রথমে তোমরা দেখতে পাবে এখানে তিনটা নাম, যেটা কি আমার শ্বশুরমশাইয়ের নাম আছে, আমার হাজব্যান্ডের নাম আছে আর আমার দেওয়ারের নাম আছে, আনফর্চুনেটলি আমার নাম নেই। সো নেই, এবার কী করা যাবে বলো, বউদের এটাই তো দুঃখ, বউদের নাম থাকে না ঘরে, যার ঘর সারি নাম নেই, মা লক্ষ্মী নামেই শুধু লক্ষ্মী, লক্ষ্মীর কোনো হক দেওয়া যায় না। সো চলো আমরা রুম ট্যুরটা তোমাকে দেখিয়ে দিই আজকে। সব থেকে আগে আপনারা লিফট থেকে ভিতরে আসবেন, দেন আপনারা দেখবেন টু বি অ্যান্ড সিঁড়ি দিয়ে যদি আপনারা আসছেন তো আপনার টু বিতে আপনি আসতে পারেন, লিফট থেকে আসলে টু বিতে আসতে পারেন। দেন এখানে আমার যে আছে আমার শ্বশুরমশাইয়ের হাজব্যান্ডের দেওয়ারের সবার নাম লেখা আছে গেটের মধ্যে টু বি অ্যান্ড টু ডি। দেন এন্ট্রান্স করার পর এই এন্ট্রান্সের পরেই তুমি সামনেই যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওয়াশরুম, মিন্স আমাদের ওয়াশরুম, এখানে আছে ওয়াশিং মেশিন, এইটা হচ্ছে হল নর্মালি, এখানে আমার বড়ের জিমের জিনিসপত্র সব আছে, এখানে টিভি আছে অ্যান্ড এটা মেন ডোর, মেন ডোরের জাস্ট এই সাইডটা আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে। অ্যান্ড দেন এটা দুটো রুম আছে টু বিএইচকে এটা, অ্যান্ড দেন লেফট সাইডে আছে বাথরুম আর রাইট সাইডে আছে কিচেন। দেন আমি এন্ট্রান্স করছি, দেন একটা ম্যাট পাতা আছে, যে সামনের ঘরটা আছে আমি সুন্দরভাবে সাজিয়েছি আপনাদের সাথে ব্লগ শেয়ার করবো বলে, এখানে আছে সোফা কাম বেড অ্যান্ড এখানে আমি চলে যাচ্ছি কিচেন, কিচেনটা একটু ম্যাশি আছে তো প্লিজ কিছু মনে করবে না, এখন লুচি ভাজছিলাম। আর এটা ইন্টেরিয়র ডিজাইন একটু খুব স্বল্প করা আছে অ্যান্ড এখানে আছে আমার ডাইনিং টেবিল আমাদের হলে অ্যান্ড ফ্রিজ আছে অ্যান্ড এখানে একটা বড় একটা উইন্ডো আছে আমাদের হলে,
হলটাতে, বাস এই ছোট্ট আমার হল, খুব বেশি বড় না কিন্তু হ্যাঁ ভালো, যাই ছোট্ট হোক বড় হোক, আমার বড় অনেক কষ্টতে নিজের টাকায় নিজের রোজগারে এক টাকা ওর বাবার কাছ থেকে ভাইয়ের কাছ থেকে কারুর কাছ থেকে নেয়নি, ও সব নিজস্ব টাকায় এই ফ্ল্যাটটা কিনেছে, এই ফ্ল্যাটটার পাশে টু বিটা, এই দুটো ফ্ল্যাটও কিনেছে। এটা আমাদের, এটা প্রথমে আমি বেডরুমটা দেখে দিই, বাবার বেডরুমটা, সো এটা হচ্ছে বাবার রুম, মিনস আমার শ্বশুরমশাইয়ের, এখানে বাথরুম অ্যাটাচ আছে, কারণ কি বয়স হয়েছে তো বাথরুম অ্যাটাচ বেলার রুমেই থাকা ভালো, অ্যান্ড বাবার এখন পাটারও একটু প্রবলেম আছে, সো এই জন্য ওয়াশরুমটা কাছেই, এটা বাবার বেড হচ্ছে, অ্যান্ড এইটা ঠাকুরঘর, ঠাকুরঘরও এখানেই আছে, মানে ঠাকুরের পুজো পাঠ বাবা করতে একটু বেশি ভালোবাসেন, তাই এই রুমেই ঠাকুর দেবতা আছে আমাদের, আর বাইরে বেরিয়ে একটি ছোট্ট ব্যালকনি আছে, আর সেম যে এইটা দেখছো এটাই আমাদের টু বিটাও আছে, এটা আমরা রেন্টে দিয়েছি একটা দিদিকে। সো চলো আমরা আরেকটা রুম দেখিয়ে দিই, এদিক দিয়ে যখনই তুমি এটাও আমি কী বলো ব্যালকনি দিয়ে দুটো দরজায় অ্যাটাচ আছে, মিনস এটা ফির আমি রুম থেকে বেরিয়ে পড়ে তোমাকে এদিক দিয়ে দেখিয়ে দিলাম আমাদের যে রুমটা আছে, যেটা হল আছে, ওয়াশরুমটা ওইদিকে, অ্যান্ড ওয়াশরুমটা খুবই ক্লিয়ারভাবে দেখালাম না, দেন আমি নিজের রুমটা আপনাকে দেখিয়ে দিই, অ্যান্ড জাস্ট এটার পাশে যেমনি আমি দেখালাম দুটো দরজা আছে, তো এরপরেই আমি চলে আসছি নিজেদের রুমে, মিনস আমার আর শুভর রুমে, সো এটা হচ্ছে আমার আর শুভর রুম, সো রুমে এন্ট্রি করো, আমার এই পর্দাটা যেন বিশাল ভালো লাগে, অ্যান্ড এটা আমাদের বেডরুম, শুভর ল্যাপটপটা কাজ আছে, কারণ কি এখন জানোই ওয়ার্ক ফ্রম হোম চলছে, অ্যান্ড এখানে আছে দুটো জানলা আছে আর একটা এটা ব্যালকানির দরজা, আর তো বুঝতেই পারছো, অ্যান্ড এই ভিডিওটা না আমি একটু ঠান্ডার দিনে শ্যুট করেছিলাম, বাট পোস্ট করতে পারিনি, আজকে ওভার ভয়েস করে পোস্ট করছি, আর এটা একটু ক্লিপগুলো অ্যাড করেছি, তো কিছু মনে করবেন না। আর এটা আমার যা আমি ডেলি কসমেটিক্স ইউজ করি, সিঁদুরের ডিব্বা, যা যা দরকারি জিনিস যেটা আমার ডেলি ইউজে লাগে ওইগুলো রেখেছি। এখানে আমার আলমারিটা রয়েছে, এটা আমার বেড আর আলমারি আছে, এই রুমে বেশ কিছু আর নেই, আর এটা আমার আলমারি, আলমারির ভিতরটা তো দেখাতে পারবো না, কিন্তু হ্যাঁ আলমারি এটা আমার, হ্যাঁ এখানেই আমি সাজুগুজু করি নিজের। আর আই হোপ কি আপনাদের আমার এই ছোট্ট ব্লগটা, আমার পরের এই ছোট্ট ঘরটা, আমার এই ছোট্ট রুম ট্যুরটা, হোম ট্যুরটা আপনাদের ভালো লেগেছে, ভালো লেগেছে তো প্লিজ একটা সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার নিশ্চয়ই করে দেবেন, আর যদি আপনাদের আমার বাংলা ব্লগ, দুর্গাপুরের বাংলা ব্লগ ভালো লাগে তো প্লিজ আমাকে বলবেন, কমেন্ট ডাউনে বলবেন, অ্যান্ড এরপরে আমি ব্যালকনিটা খুলে আপনাদেরকে আমার রুম থেকে ব্যালকনিটা দেখিয়েই দিই, বাইরের একটু ইগনোর করবে, কাপড় মিলা আছে, কেন কি বৃষ্টি হয়েছিল, অনেক কাপড় শুকায়নি, তারপর ওইদিকের আমাদের হলটা, আর এদিকে দেখো বিল্ডিং এখন হয়ে যাচ্ছে, এদিকে অনেক বিল্ডিং, একটুও তুমি জায়গা পাবে না, ওই সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ ওটা 10th ফ্লোরটা আমার বর আবার বুকিং করেছে, মানে এই দুটো তো আমার বর নিয়েইছে নিজের কষ্টর টাকাতে, অ্যান্ড ওইটাও বুক করেছে এখন রিসেন্ট নিজে ফ্যামিলির জন্য, নিজের ফ্যামিলির জন্য নিয়েছে, কেন কি আমরা এই ছোটো ঘরটা থেকে বড় ঘরে শিফট হয়ে যাবো তাই জন্য। আই হোপ কি আপনাদের এই ব্লগটা খুবই ভালো লাগলো, আর যদি ভালো লাগলো তো মেক শিওর কি আপনারা আমাকে সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার নিশ্চয়ই করবেন, অ্যান্ড যদি দুর্গাপুরের আরও ব্লগ দেখার থাকে আর বাংলা ব্লগ দেখার থাকে তো মেক শিওর কি আমাকে আপনারা ওইটা কমেন্টে জানাবেন নিশ্চয়ই, কেন কি জানাবেন তবেই তো আমি বুঝবো, তারপরেই তো আমি ব্লগ করবো। আশা করছি আপনাদের সবার আমার ব্লগটা খুবই ভালো লেগেছে, তো প্লিজ একটা লাইক আর একটা সাবস্ক্রাইব, আর দুর্গাপুরবাসীরা প্লিজ এই এই প্রপার এই ব্লগটা দুর্গাপুরবাসীদের জন্যই ছিল, দুর্গাপুরে যারা আমার বন্ধুরা থাকে, যত আমার রিলেটিভস, বন্ধু, ফ্রেন্ডস, আমার সাবস্ক্রাইবার যতজন থাকে, যারা আমার ফ্যান্স তারা থাকে, তাদের সবার জন্য এই ব্লগটা ছিল, স্পেশালি তোমাদের জন্যই ছিল সুবর্ণবর্ষের এই শুভ একটা সুন্দর ছোট্ট ব্লগ। আর আমাদের ঘরটা অত কিছু না, তো প্লিজ কেউ নেগেটিভ কমেন্ট কমেন্টে করবে না, কেন কি যতই হচ্ছে আমার বড় কষ্ট করে টাকাও জমিয়ে ফ্ল্যাট কিনেছে দুটো, তো তিসটা কিনছে, সো প্লিজ কেউ নেগেটিভ কমেন্ট করবেন না, আমার খুবই খারাপ লাগবে সেটা। সো এরপর নেক্সট ব্লগে দেখা হবে তোমাদের সাথে, ততক্ষণের জন্য বাই বাই।